বিএনপি গণ অভ্যুত্থান তো দূরের কথা, গণ আন্দোলনেরও ঢেউ তুলতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর নবকুমার ইনস্টিটিউটে শহীদ মতিউর রহমানের বেদিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। তাদের আন্দোলনে কোনো জনসম্পৃক্ততা নেই দাবি করে ওবায়দুল কাদের আরও বলেন, তাদের আন্দোলনে নেতাদের মধ্যে সীমিত। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সহ সহযোগী সংগঠনগুলো ও শ্রদ্ধা নিবেদন করেন। 69 গণ অভ্যুত্থানে নিহত মতিউর রহমান 1953 সালে 24 জানুয়ারি জন্মগ্রহণ করেন। মাত্র 16 বছর বয়সে পাকিস্তানি স্বৈর শাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে মারা যান শহীদ মতিউর রহমান। আজকে বিএনপি কথায় কথায় গণ অভ্যুত্থানের কথা বলে, তারা গণ আন্দোলনের ঢেউও এ পর্যন্ত সৃষ্টি করতে পারেনি। তাদের যে আন্দোলন, এটা তাদের নেতা কর্মীদের আন্দোলন, এখানে কোনো জনগণের সম্পৃক্ততা নেই। গণ অভ্যুত্থান হয়েছিল এদেশে বাস্তবে একটি, সেটা হলো 69-এর গণ অভ্যুত্থান। 90-এর যে আন্দোলন, এটা ছিল গণ আন্দোলন।